মা মরলে বুঝবি অনেকেই এমন কথা বলে, আমার মনে হয় কথাটি ভুল বলে। ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তারাও কিছুদিন পরে ভুলে যায়, আর বড়রা তো ঘর সংসার ছেলে মেয়ে নিয়ে একটু আফসোস হয়। না না, আমি বলবো না যে কোনো মানুষ নেই পৃথিবীতে, এটা আমি বলবো না। হ্যাঁ, টুকটাক একটু আফসোস খারাপ এটা লাগা থেকেই যায়। কিন্তু আপনি কি জানেন মা মরলে মানুষ বুঝবে কখন? এটা আপনি জানেন? বেঁচে থাকা অবস্থায় বুঝবে না। মা অথবা বাপ মরলে মানুষ বুঝবে তখন যখন সে নিজে মারা যাবে, যখন সে হঠাৎ করে তার মা অথবা বাপ দুজনেই বৃদ্ধ ছিল বা যে কোনো একজনকে সে পেয়েছে আর ওরা মারা গেল, আর কোনো এক জুমার খুতবায় কোনো এক ওয়াজ মাহফিলে অথবা কোনো এক বই সে পাতা উল্টিয়ে দেখবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মানে ওই লোকের চাইতে হতভাগা আর কেউ না, বা ধ্বংস ওই লোক হোক যার বৃদ্ধ পিতামাতা সে উভয়কে অথবা যে কোনো একজনকে পেল অথচ জান্নাত নিতে পারলো না। সে এমন নলেজ যেদিন গেইন করবে আর যখন তার মা অথবা বাপ থাকবে না, যদি সে মুসলিম হয় আল্লাহর কাছে সোপর্দ করে নিজেকে, তখন সে আফসোস করবে। আদারওয়াইজ কোনো ছেলে মা বাপ মরে গেলে বুঝবে না, এত বুঝার কিছু নেই। কষ্ট হবে, একটু খারাপ লাগবে, এটা তো সবারই লাগবে। মানুষ একটা কি বলে এটাকে, একটা পাখি পাখি পুষলো মানুষের মায়া হয়, এটা খুব সিম্পল কথা। আপনি 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 এই যে দেখেন বাংলাদেশের রোহিঙ্গারা আসছে, আলহামদুলিল্লাহ আমাদের মায়া হয়েছে, এখন আবার ওদের আচার ব্যবহার আমাদের মায়া লাগে না তেমন বেশি। আচ্ছা যাই হোক, এটা রাজনৈতিক ব্যাপার, আমি ওদিকে যাবো না। তো ধরেন যেটা বলছিলাম সেটা হচ্ছে মা মরলে বুঝবি না, মা মরলে বুঝবে না, নিজে মরলে বুঝবে মা 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 কি জিনিস ছিল। কোনো মানুষ বেঁচে থাকা অবস্থায় তেমন বেশি বুঝবে না মা বাপ মরে গেলে। যখন সে নিজে মারা যাবে আর যখন সে বিচারের সম্মুখীন হবে আর যখন তার সামনে থেকে জান্নাতটা মানে সে দেখতেছে যে সে জান্নাতের ভাগ পাচ্ছে না, সে জাহান্নামে চলে যাচ্ছে, তখন সে রিয়েলাইজ করবে যে কতটা ইজি ছিল। হাই আল্লাহ, এটা তো মানে আমি এমন একটা জিনিস পেলাম না যেটা আমার মায়ের পায়ের নিচে ছিল, যেটা আমার মায়ের পায়ের নিচে ছিল, আর আজকে এটাই আমার দরকার। কি জান্নাত, জান্নাতুল ফেরদাউস, রাইট? আচ্ছা প্রবলেম কোথায় হবে? প্রবলেম হবে যদি সে জান্নাত না পায়, তাহলে সে কি পাবে? জাহান্নাম পাবে। কারণ ইয়াউমুল কিয়ামা অথবা মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিন, যেদিন বিচার হবে মানুষের, সেদিন মানুষের কোনো অপশন নেই, হয় মানুষ জান্নাতি অথবা মানুষ জাহান্নামী, হয় জিন জান্নাতি নাহলে হয় জিন জাহান্নামী। সো মানুষের জিনের বিচার হবে, মানুষের জিনের দুইটা ঠিকানা হবে, যে জান্নাতে গেছে সে আর জাহান্নামে যাবে না, আর যে জাহান্নামে গেছে সে জান্নাতে যাবে না। তবে যে জাহান্নামে গেছে এমন অনেক মানুষ জান্নাতে যাবে, ওদের শাস্তি শাস্তি পরিপূর্ণ হওয়ার পর তারা জান্নাতে যাবে যদি তাদের ঈমান থাকে, রাইট? আচ্ছা, কিছু আছে চিরস্থায়ী জাহান্নামী, কিছু আছে চিরস্থায়ী জাহান্নামী, ওরা জাহান্নামে গেলে আর জান্নাতে যাবে না। সো মা মরে গেলে বুঝবি, এইটা আসলে আমি কাউকে তেমন বলতে চাই না, আমার কথা হচ্ছে তুই মরে গেলে বুঝবি মা মা কি জিনিস, বা তুমি মরে গেলে বুঝবা মা কি জিনিস, আপনি মরে গেলে বুঝবেন মা কি জিনিস। তিনভাবে বললাম আমরা, প্রচলিতভাবে বলি যে মা বাপ মরে গেলে বুঝবা মা বাপ কি জিনিস, না, আপনি মরে গেলে বুঝবেন মা বাপ কি জিনিস। কারণ বাপ হচ্ছে জান্নাতের চৌকাঠ, জান্নাতের দরজার চৌকাঠ, আর মা পুরো জান্নাতটাই ওনার পায়ের নিচে। ইটস ভেরি ইজি, একটা মানুষ আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দেবে, সৎকর্ম করবে, গুনাহ থেকে বাঁচবে, হারাম থেকে নিজেকে হারাম থেকে দূরে রাখবে, আর মায়ের কথা মতো চলবে, মায়ের প্রত্যেকটা হালাল আদেশ শুনবে। মা যদি এমন কোনো আদেশ করে, মা যদি এমন কোনো ডিমান্ড করে, মা যদি এমন কোনো চাহিদা বা মায়ের যদি এমন কোনো কথা যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, সেটাকে রিজেক্ট করবে। এছাড়া আর কোনো কথা রিজেক্ট করবে না মায়ের। মা যদি বলে যে কাজে যেও না আজকে, যাবে না। মা যদি বলে চাকরি ছেড়ে দাও, ছাড়বে না। মা যদি বলে যে আসলে অনেক সময় আসলে কি বলবো আপনাকে, মানে মানে মা বাপ ডিফারেন্ট লেভেলের জিনিস, আর মা বাপ কখনোই আপনাকে বলবে না চাকরি ছেড়ে দাও, মা বাপ কখনোই বলবে না ঘরে বসে থাকো কাজ করিও না, এগুলো বলে না। বাট আমরা বলতে চাই যে যদি কোনো মা এরকম বলে ফেলে তার ছেলেকে, সেটা করতে হবে, সেটা করতে হবে, কিছু করার নাই তার। হ্যাঁ, তো বউ আর মায়ের মধ্যে কম্পিটিশন মানে প্রতিদ্বন্দ্বী না মনে করে সহযোগী মনে করা, এটা হচ্ছে পুরুষের দায়িত্ব। মানে যে পুরুষ বিয়ে করেছে তার দায়িত্ব সে তার বউ এবং মায়ের মধ্যে কিভাবে এটাকে প্রতিদ্বন্দ্বী তৈরি না করে এদেরকে একে অপরের সহযোগী এবং পরিপূরক করে তুলবে, এটা পুরুষ এখানে ভূমিকা রাখবে, শক্ত ভূমিকা রাখবে পুরুষ, ঠিক আছে? হোয়াট এভার, অনেকে মনে করে ছেলে বিয়ে করার পরে পর হয়ে যায়, কিন্তু আমি তো দেখি যে বিয়ের আগে ছেলে মেয়েরা বেশি বিয়া দাবি করে মা বাপের সাথে। দেখেন আমার অ্যানালাইসিস ভুল হতে পারে, আপনি দেখেন প্রত্যেকটা ছেলে যারা বিবাহ করেনি মা বলে বাজার নিয়ে আসো, পারবো না,
মা বলতেছে স্কুলে যাও পারবো না, মাদ্রাসা যাও পারবো না, নামাজে যাও পারবো না, চুলে ভাবে কাটিও না, সমস্যা না, এটা স্টাইল, এই জামা কাপড় পরিও না, ভালো জামা কাপড় পরো না, এটা স্টাইল, সে করবে না, রাইট? মা বললো যে নানুর বাড়ি যাও, যাবে না। মা বললো যে আজকে আমার এই জিনিসটা লাগতো, সে বলবো যে পারবো না, কেন, বন্ধু বান্ধবের সাথে সে খেলাধুলা করবে। বরঞ্চ বিয়ের পরে মায়ের কথা অনেকটাই শোনে ছেলে মেয়ে, একটু আরো মানে ঠিক আছে। প্রবলেম হচ্ছে বাংলাদেশের মাদের প্রবলেম হচ্ছে যখন বিয়ে করে ছেলেরা, তখন মারা একটা ভয় থাকে যে ছেলেটা পর হয়ে যাবে, বউয়ের হয়ে যাবে, কারণ অধিকাংশ সময় এরকম ঘটে। মানে বউগুলো মনে হয় যেন স্বামীর বাড়িতে আসে নাই, মনে হয় যেন বউগুলো স্বামীকে কিনে ফেলে, এরকমটা অনেকটা আচরণ হয় অনেক সময়। মানে বউ সে স্ত্রী তা কবুল বলে নিয়ে আসছে, তালাক বললে চলে যাবে, এরকম একটা সম্পর্ক। বাট এটা অর্ধাঙ্গিনী, মধুর সম্পর্ক, পৃথিবীর সবচেয়ে ভালো সম্পর্ক, ওকে সব ঠিক আছে। কিন্তু অনেক সময় বউরা মনে করে যে স্বামীদের কাছে বিয়ে বসে নাই, স্বামীদেরকে কিনে ফেলছে। বউ বলবে যে তোমার ইনকাম তোমার ভাইকে কেন দাও, তো তোমাকে কেন দিবে? সে বলবে আমি তো তোমার স্ত্রী, তো ও তো ওর ভাই। তো বউ বলবে যে তুমি ইনকাম করো, হ্যাঁ তোমরা তিন ভাই, তুমি শুধু তোমার বোনের বাড়িতে দিবা, আর কেউ দিবে না, তো তোমাকে কেন দিব? বলবে আমি তোমার বউ, ও আমার বোন। ইটস দ্য সেম, রাইট? বউকে কেন দেব, কারণ আমি বিয়ে করেছি তাকে। বোনকে কেন দেব, কারণ সে আমার মায়ের পেটের বোন। বউকে কেন দেব, কারণ আমি বিয়ে করেছি তাকে, সে আমার অর্ধাঙ্গিনী। ছোট ভাই বড় ভাইকে কেন দেব, কারণ সে আমার মায়ের পেটের ভাই, সে আমার ভাই, তাই আমি তাকে দেব। ইটস ভেরি সিম্পল, রাইট? তো আমার ভাই তো বলে না, বউকে কেন দিলি? তাহলে বউরও তো রাইট থাকে না, বলবে ভাইকে কেন দিলা, ওয়াই? এবার বলবে যে তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার ছেলে মেয়ে আছে। তা আমি আমি তো আমি তো জারজ না, আমি তো আকাশ থেকে টপকে পড়ি না, আমি পারিবারিক মানুষ। যেমন আমার ছেলে সন্তান আমার আপন, আমার ভাই বোনও আমার আপন। ওকে, তোমার ভাই খুব খারাপ, তুমি এত কিছু করো, তারপরও তোমার ভাই তোমার পিছনে খারাপ বলে, তোমার ভাই তোমার কথা মতো চলে না, আমার ছেলে মেয়েও তো আমার কথা মতো চলে না। আমি বলি নামাজ পড়ো, পড়ে না। আমি বলি যে চুলে ভাবে কাটিও না, কাটে না। আমি বললাম যে এই শোনো, বিকালে খেলতে যাবো না, ঘুমাও একটু, দুপুরে ভাত খেয়ে। সে ঠিকই ফাঁক কেটে ফুটবল ক্রিকেট খেলতে চলে যায়, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। আমি বলি যে পাবজি খেলিও না, সে খেলে। তো বুঝি আমার ছেলে মেয়ে আমার কথাবার্তা না শুনলো, আমার আপন, আমার বিরুদ্ধাচরণ করলো, আমার আপন। বুঝি আমার ভাই আমার কথাবার্তা না শুনলো, আমার পর হয়ে যাবে, আমার আপন হবে না। হ্যাঁ, এটা ননসেন্স, মানে এটা তো কোনো বিবেক বুদ্ধির মধ্যে পড়ে না, মানে এটা তো বিবেক বহির্ভূত যুক্তি। আমার ওয়াইফকে আমি বললাম যে তুমি পর্দা করো, সে করবে না। বললাম তুমি বাবার বাড়ি এখন যেও না, যাবে না, সে চলে গেল। বললাম যে আমার মা বাবার সেবা যত্ন করো, সে বললো যে কেন, আমি একা করবো নাকি, হ্যাঁ আমি কত করবো আর। তারপরেও সে বউ নাকি আমার আপন, এত কথা না শোনার পরেও। কিন্তু আমার ভাই অথবা আমার বোন, আমি যাদেরকে সাহায্য সহযোগিতা করি, তারা আমার কথা না শুনলে নাকি আমার পর। কিন্তু আমার বউ আমার কথা না শুনলো, আমার আপন। আমার ছেলে মেয়ে আমার কথা না শুনলো, আমার আপন। অথচ আমার ভাই বোন আমার কথা না শুনলে আমার আপন না। জোক, হোয়াট কাইন্ড অফ লজিক ইজ দিস? যে বউ আপনাকে বলে তোমার ভাই তোমার কথা মতো চলে না, তুমি কেন ওকে সাহায্য করো, ওই বউ যদি আপনার কথা মতো না চলে, ওকে সাহায্য করবেন না। ইটস দ্য সেম লজিক, যে ও আমার কথা শোনে না, তুমি বলছো ওকে দিও না, তুমিও আমার কথা শোনো না, তোমাকে আমি দিব না। ভেরি সিম্পল, রাইট? লুক, বিবাহ একটা সহজ জিনিস, এটাকে কঠিন করবেন না। পুরুষ একাধিক বিয়ে করবে, কোন পুরুষ যদি বেনামাজি হয়, বউয়ের উপরে জুলুম করে, মহিলারা তালাক দেওয়ার ইসলামী অধিকার রাখে না, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টে ওদের একটা রাইট আছে ডিভোর্স দেওয়ার। বাট ইসলামও কিন্তু মহিলারা তালাক দিতে পারে কখনো কখনো, কখন, যখন স্বামী নির্যাতন করে, নিপীড়ন করে, অন্যায় আবদার করে, ইসলাম বিরোধী কাজ করে, সলাত আদায় করে না, শিরিক করে, আল্লাহ বিরুদ্ধাচারণ করে, জুলুম অত্যাচারকারী হয়, তখন স্ত্রী নসিহত করবে, স্ত্রী তখন ওকে সুযোগ দিবে, ওকে ওর জন্য ধৈর্য ধরবে, ওকে বারবার বলবে, বারবার বলবে। না হলে স্ত্রী বাপের সাথে কথা বলে, পরামর্শ করে, বাপ ভাই যারা আছে পরামর্শ করে চলে যাবে, আরেক জায়গায় বিয়ে বসে যাবে। প্রবলেম কোথায়, মেয়েরা এখন ভয় পায় জানেন? প্রবলেম হচ্ছে মেয়েরা ভয় পায় কেন, মেয়েরা শুধু স্বামী চায় না, শুধু নিরাপত্তা চায় না, ওরা চায় একটা কেনা গোলাম, ওরা চায় একটা কেনা গোলাম। মানে বিয়ে যে কোনো পুরুষকে করলেই হবে না, যদি পুরুষ ওকে সুন্দর করে, ওর খাবার দাবার ব্যবস্থা করে, ওর পোশাক আশাকের ব্যবস্থা করে, ওর নিরাপত্তার ব্যবস্থা করে, এটা হবে না। পুরুষ কি ইনকাম করে, কত ইনকাম করে, ভাইকে কত দেয়, মাকে কত দেয়, সব ওর লাগবে হিসাব। কথা বলছেন না, বুঝেন নাই? ও থাকলেই হবে না, ওর ছাদ লাগবে, ও থাকলেই হবে না, ওর সোফা লাগবে, ও শুইলেও হবে না, ওর বক্স খাট লাগবে, ও বসলেই হবে না, ওর সামনে টেলিভিশন থাকা লাগবে, রাইট? সো দিজ আর নিউ ডিমান্ড। এই ডিমান্ডগুলোর কারণে আসলে মহিলারা এখন জালেম পুরুষের কাছে পড়ে আছে, মোশরেক পুরুষের কাছে পড়ে আছে। মানে মানে একটা পুরুষ মানে জালেম, জুলুম নির্যাতন করে বউয়ের প্রতি, ভালো আচরণ করে না, মহিলা বারবার নসিহত করে শুনে না, তারপরে পড়ে থাকতে হয়, কারণ অনেক কিছু ম্যাটার করে। হ্যাঁ, অনেক কিছু ম্যাটার করে। যাই, কথা বলছিলাম মা মরে গেলে বুঝবি,
না, মা মরে গেলে কেউ তেমন বুঝবে না মরার আগে। মা অথবা বাপ যদি মরে যায়, যার মা বাপ মরছে ওই ছেলে অথবা ওই মেয়ে যখন মরে যাবে তখন তারা বুঝবে যে কতটা সহজ ছিল জান্নাত। এটা আল্লাহ সহজ করেছে, এটা আল্লাহ এই পৃথিবীর মা এবং বাবাদেরকে সম্মান দিয়েছে। অথচ আল্লাহই মা বাপ সবকিছুকে আল্লাহই বানাইছে, রাইট? আল্লাহই একটা অপরচুনিটি দিয়ে রাখছে যে তুমি তোমার মাকে সেবা যত্ন করবা, তোমার মায়ের বিরুদ্ধাচরণ করবা না, তাহলে বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আচ্ছা একটা কাজ করো, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। সহে এটা আল্লাহ আমাদেরকে একটা মানে আমরা কেন মা বাপের সেবা করবো এরকম যদি প্রশ্ন করি, তাহলে ওই কেনর অ্যান্সার করে দিয়েছে যে ওর পায়ের নিচে তোমার জান্নাত। বাপের সেবা যত্ন কেন করবো, তাহলে আল্লাহ অ্যান্সার দিয়ে দিয়েছে বাপ তুমি যে জান্নাতের দরজা দিয়ে ঢুকবো ওই দরজার চৌখাট তোমার বাপ। সো ওখানে আমাদের তো লোভ থাকা উচিত, রাইট? জান্নাত মানে কি? জান্নাত মানে কি? জান্নাত মানে স্বর্ণ খচিত আসন। জান্নাত মানে কি? জান্নাত মানে অফুরন্ত জীবন, আর কেউ মরবে না। জান্নাত মানে কি? জান্নাত মানে মানুষ মানে মানুষের পান পেয়ালা থাকবে, সুবহানাল্লাহ, মানুষ ওখানে শরাব পান করবে, মানুষ যা খাইতে চাইবে তাই পাবে মানুষ, রাইট? এটাই তো জান্নাত। সো ওই জান্নাতের দরজার চৌখাট বাবা ও মায়ের পায়ের নিচে ওইটা। সো একটা আমাকে ই দিছে, রাইট? সো আসলে মানুষ যদি এতটুকু না বোঝে মানুষের ধ্বংস মানুষ নিজেই করবে। বাপ মা মরে গেলে বুঝবি, এ কথা কিন্তু আমি বলতেছি না, রাইট? তুমি মরে গেলে বুঝবা বাপ মা কি জিনিস। বাপ মা মরলে কে বুঝবে? সবাই ভুলে যায়, চল্লিশে তিন দিনে, চার দিনে, পাঁচ দিনে, দশ দিনে, সাত দিনে, আট দিনে, বছরে একবার হুজুর ডেকে, এইভাবে তো হচ্ছে বাংলাদেশে। সো ভাই তুমি মরার আগে বুঝে নাও তোমার বাপ মাকে, তুমি মরার আগে, তোমার বাপ মা মরার আগে বুঝবে, মানে তোমার বাপ মা মরে গেলে তুমি বুঝবা, এটা ভুল কথা। তুমি মরে গেলে তুমি বুঝবা যে বাপ মাকে জিনিস।